বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর আর কে খুশি হয়েছে আমি জানি না, তবে বাংলাদেশিরা যে খুব খুশি হয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুকে। তবে হ্যাঁ, একটা কথা প্রথমেই বলে নিই, এই বাংলাদেশি টার্মটার সঙ্গে কিন্তু সমস্ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি না, সমস্ত বাংলাদেশকে উল্লেখ করছি না, গুটি কয়েক মানুষজন বাংলাদেশের, গুটি কয়েক ভাই বোনেরা। আপনারা যা শুরু করেছেন ফেসবুকে তাতে সমস্ত বাংলাদেশ লজ্জা পেতে বাধ্য। ভারতের প্রতি আপনাদের এত রাগ, মাঝে মাঝে খুব অবাক লাগে যে ভাষায়, যে নোংরা কদর্য ভাষায় আপনারা ভারতকে বিঁধছেন, সেই ভারতকে, সেই ভারতকে যে ভারত বন্ধু হিসেবে সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা ভুলে যেতে পারেন আপনাদের ইতিহাস, কিন্তু সত্যিকারের বাংলাদেশি যদি হন, ভেতরে যদি একটু বিবেকবোধ থাকে, তাহলে আজকে ভারতের এই হারের পর আপনারা অন্তত এই উত্তাল নৃত্য করতেন না, ঈদ মোবারক বলতেন না। লজ্জা লাগে সেই ইতিহাসকে পেছনে ফিরে তাকালে, যখন এই ভারত বন্ধু হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছিল সেই রাজাকারদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে, যে রাজাকাররা আপনাদের পায়ের তলায় দমন করেছিল, যে রাজাকাররা খুনের বন্যা বইয়েছিল, যে রাজাকারেরা পাকিস্তানিদের দালালি করে যারা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদের গুলিতে উড়িয়ে দিয়েছিল, সেই ভারত সেই সময় একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আর আজকে আপনারা ভারতের এই হারে উত্তাল নৃত্য করছেন। একটা কথা আমি খুব জোর দিয়ে বলতে পারি, আজকে যদি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত না হয়ে বাংলাদেশ খেলতো না, সমগ্র ভারত অন্তত আপনাদের পাশেই দাঁড়াতো, অস্ট্রেলিয়ার পাশে দাঁড়াতো না, এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশকে সাপোর্ট করতো। আমি জানি যে এই ধরনের পোস্ট যারা করছেন তারা বাংলাদেশের সামান্য একটা অংশ মাত্র। যারা এই সোশ্যাল মিডিয়া এসে ভারতের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন, তাদের একটা কথা বলি যে একবার পিছনে গিয়ে ইতিহাসটা দেখুন। এই ভারত আর এই ভারতের সেনারা একাত্তরের মুক্তিযুদ্ধে যখন শেখ মুজিবুর রহমান তিনি ডাক দেন ইন্দিরা গান্ধী, সেই ডাকে সাড়া দিয়ে পাকিস্তানকে দমন করার জন্য, বাংলাদেশের জন্ম দেওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছিল। পাকিস্তান কিন্তু দাঁড়ায়নি, পাকিস্তান আপনাদের মাতৃভাষাকে দমন করে একটা অন্য ভাষা, উর্দু ভাষাকে চাপিয়ে দিয়েছিল আপনাদের ওপর, সেই পাকিস্তানের পরেও আপনারা গলা ফাটান। কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম, একজন ছেলে ভিডিওটি বানিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে কাকে সাপোর্ট করবেন, সেখানে বহু মানুষ বলছেন যে তারা পাকিস্তানকে সাপোর্ট করবেন। এটা শুনে খুব দুঃখ হলো, এটা শুনে খুব লজ্জা বোধ করলাম, কারণ পাকিস্তানিরা মুসলমান, তাই ভারত খুব অহংকারী। 1971 আগেও কিন্তু পাকিস্তানিরা মুসলমানই ছিল, তখন কোথায় ছিল এই ধর্মের বিভাজন? আজকে ভারতকে অপছন্দ শুধুমাত্র এই কারণে যে ভারত হিন্দু। আরে ভারতে তো মুসলমানরাও থাকে, ভারতে তো শিখরাও থাকে, ভারতে খ্রিশ্চানরাও থাকে, তাহলে লড়াইটা কিসের? কিছু মানুষ যারা এই বিভেদ তৈরি করার চেষ্টা করছেন এবং ভারতকে এভাবে নক্কারজনকভাবে গালাগাল দিচ্ছেন, তারা জানবেন যে ভারত না থাকলে আপনাদের অস্তিত্ব থাকতো না, ভারত না থাকলে বাংলাদেশের জন্ম হতো না, ভারতের সোলজাররা যদি আপনার জন্য, আপনাদের জন্য প্রাণ না দিত, তাহলে বাংলাদেশ আজকে জন্মাতো না। আমি যেমন ভারতকে প্রতিনিধিত্ব করছি, অবশ্যই এটা বলি যে আমরা বাঙালিরা বিশেষ করে বাংলাদেশকে যতটা চিনি, আপামর ভারত কিন্তু ততটা চেনে না। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ভাষা। আমাদের ভাষা সবসময় একটা মেলবন্ধন তৈরি করেছে একটা দেশ এবং একটা রাজ্যের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। আমরা কিন্তু কখনো এই বিচারটা করিনি যে বাঙালিরা হিন্দু না মুসলমান, কিন্তু এই বিচারটা বারবার হয়ে আসছে, একটা শ্রেণী বাংলাদেশের এটা বারবার করে আসছেন। আজকে ভারতের বিরুদ্ধে একটা আঙুল তুলবেন, আপনি যে দেশের হন তার প্রতিবাদ কিন্তু করতে ছাড়বো না, সে আপনি বাঙালি হন আর যেই হন। আজকে ভারত যেভাবেই হোক হেরেছে, এত আনন্দ আপনাদের কিসের? আপনারা নিজেরা কোথায় একটু দাঁড়িয়ে দেখুন তো, বিশ্বকাপ কখনো পাবেন এই ধারণা পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা তৈরি করতে পারেননি। আমি ডিসরেসপেক্ট করছি না, কিন্তু যে রাস্তাতে আপনারা ডিসরেসপেক্ট করছেন সেটা কিন্তু খুব 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 লজ্জাজনক, খুব যন্ত্রণার, খুব ব্যথার। আজকে ভারতের ইতিহাস, ভারত কখনোই পাকিস্তান বা বাংলাদেশের জন্ম দিতে চায়নি, ভারত কখনোই চায়নি দুটো রাষ্ট্র তৈরি হোক তার দুপাশে একটি নামে। আজকে এটা কিন্তু চেয়েছিল যারা, তারাই কিন্তু আজকে এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আপনারা কোথাও বুঝতে পারছেন কিনা আমি জানি না, প্রত্যেকটা দিন যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাংলাদেশি ভাই বোনেরা আমাদের সাপোর্ট করেন, আমাদের কন্টেন্ট দেখেন, আমাদেরকে ভালোবাসেন, তা থেকে এটা আমি পরিষ্কার যে সমগ্র বাংলাদেশ এই ধরনের বিষয়ে কখনো ইনভলভ হতে পারে না, মানুষ কখনো এরকম হতে পারে না। আমরা যদি ভারতীয়রা কোনোভাবে এই ধরনের বিষয়কে ইন্ডালজ করে এটা বলি যেটা বাংলাদেশিরা করছেন, অন্যায় হবে। কিছু বাংলাদেশি কিছু অন্যায় কিছু ধর্মের নামে এগুলো করে বেড়ানো হচ্ছে, দিস ইজ নট ডান। ভারতীয়রা অনেকটাই না আজও হৃদয় রাখে, এবং সেই হৃদয়ের জায়গা থেকে বাংলাদেশকে কখনো আলাদাভাবে ভাবতে তারা শেখেইনি, কারণ এই বাংলাদেশ যার জন্ম হয়েছিল এই ভারতের বুক থেকেই, ভারত সে অর্থে মা। আজকে পাকিস্তান কাদের ডিমান্ড ছিল? আজকে সেই পাকিস্তান আরেকটা দেশ তার কালচারকে মেরে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল, তখন এই ভারত পাশে দাঁড়িয়েছিল, একটা ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল কাদের জন্য?
কেন, কি প্রয়োজন ছিল ইন্দিরা গান্ধীর? প্রয়োজন ছিল না কিছুই, কিন্তু প্রয়োজন ছিল মানবাধিকারের, প্রয়োজন ছিল মানবতার। 1971 যদি ভারত পাশে না দাঁড়াতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না, পূর্ব পাকিস্তানি হয়ে রয়ে যেত। আমি আমার অস্তিত্ব আজই পূর্ব বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে, কারণ বলছিলাম না যে ভারত তো কারণ বাংলাদেশ তো ভারতেরই পার্ট ছিল। কোথা থেকে এলো বাংলাদেশ? আমার পূর্বপুরুষেরা ওই মাটিতেই জন্মেছেন, হয়তো সেটা বাংলাদেশ ছিল না, পূর্ব বাংলা ছিল, একই দেশ ছিল। আমি সুভাষচন্দ্রের ভীষণ বড় ভক্ত, এই কারণেই আমরা বারবার মনে করে এসেছি যে ওই মানুষটা থাকলে আজকে বিভাজন হতো না, আজকে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ হয়ে আলাদা করে লড়াই করতে হতো না, আমরা একজোট হয়ে লড়াই করতাম। কিন্তু আজকে সেটা পসিবল নয়। যেটা পসিবল নয় সে জায়গা থেকে বলি যে এই মুহূর্তে যে সরকার রয়েছে বাংলাদেশে, শেখ হাসিনা, তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, মানুষটিকে আমার যথেষ্ট ভালো লাগে দেখলে। সেই মানুষটি যেভাবে নেতৃত্ব দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করেছেন, আজও যে মৈত্রীর বন্ধনে বাঁধার চেষ্টা করেছেন, আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদের সকলের কাছে, প্রত্যেকটা বাংলাদেশি বিবেকহীন ভাই বোনদের কাছে এবং শেখ হাসিনা সরকারের কাছে, যে প্লিজ আপনার ব্যাপারগুলো দেখুন। এত বিদ্বেষ কিন্তু আমাদের মধ্যে নেই, শুধু ধর্মের ভিত্তিতে যদি পাকিস্তানকে সাপোর্ট করতে চান আমার কিচ্ছু বলার নেই। আবার বলছি, কিছু সংখ্যক মানুষজন, কিন্তু আজও বাংলাদেশের বিবেক রয়েছে, যাদের এই বিবেকটা রয়েছে, একজন ভারতীয় হিসাবে, একজন বাঙালি হিসাবে, একজন মানুষ হিসাবে বলতে চাই, অ্যাটলিস্ট এই নোংরামোগুলো বন্ধ করুন। ভারতীয় হিসাবে গর্জে ওঠার কিন্তু অনেক সুযোগ আমাদের আছে, ভাই হয়ে ভাইয়ের মতন, ভাই বোনের মতন কথা বলছি আজও, কিন্তু এরপর কিন্তু আর ছেড়ে কথা বলবো না সেই সব মানুষদের যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নোংরা কদর্য ভাষা ভারতের বিরুদ্ধে বলছেন। আপনারা ঈদ মুবারক বলছেন ভারতের হারে, লজ্জা লাগে, ধর্মকে এত নিচে নামাবে না প্লিজ। ধর্মের ভিত্তিতে এই বিভাজন সেদিনও হয়েছিল, আবার নতুন করে শুরু করবেন না। নতুন প্রজন্মের ছেলে মেয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করুন। আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে বাংলাদেশের প্রতি, আমি জানি বাংলাদেশেরও ভারতের প্রতি রেসপেক্ট রয়েছে, কিন্তু যে সংখ্যক মানুষ এই কাজটা করছেন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, কারণ আপনাদের জন্য সেদিনকে দেশে বিভাজন এসেছিল। আজকে আপনারা দুটো দেশের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভারতের অন্যান্য প্রান্তের লোকজন আপনাদের ভাষা বোঝে না, আপনাদের লেখা পড়তে পারে না, তাই তারা রিয়াক্ট করে না, কিন্তু আমরা পারি, তাই আমরা রিয়াক্ট করছি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কখনো আলো হলো দেখি, আজও আমি চাই একবার বরিশালের মাঠে দিকে দাঁড়াই, আজও আমি চাই একবার ঢাকার মাঠে দিকে দাঁড়াই, আমি জানি সেখানে সেই ভালোবাসা পাবো। আমার বন্ধুরা, আমার ব্লগাররা যখনই সেখানে গিয়েছেন তারা বলেছেন যে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, যে আপ্যায়ন, যে ভালোবাসা, এটা জাস্ট ভাবা যায় না। আমি সেই বিশ্বাসটা মনের মধ্যে আজও রাখি, প্লিজ এই বিশ্বাসটা আপনারা ভাঙতে দেবেন না। এই ভিডিওটি যদি মনে হয় একজন বাংলাদেশি হিসেবে আপনার শেয়ার করা উচিত, তাহলে প্লিজ শেয়ার করুন। আই রেসপেক্ট মাই কান্ট্রি, আমার কোনো অধিকার নেই অন্য দেশকে খারাপ বলার। আমি বাংলাদেশকে যেমন আমার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভালোবাসি, তেমন আমি আমার দেশ, আমার মাতৃভূমির বিরুদ্ধে যে আঙুল তুলবে তার বিরুদ্ধে গর্জে উঠব, সে যে দেশই হোক না কেন। জয় হিন্দ।